আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ইফুটবল প্যাস মোবাইল গেমে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আনলিমিটেড কয়েন পারচেস করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড কয়েন পারচেস করার কথা শুনে হয়তোবা আপনার মাথায় আসতেই পারে হয়তো আমি আজকে আপনাদেরকে হ্যাক কোনো পদ্ধতি দেখাবো। না ভাইরা, আজকে আমি আপনাদেরকে কোনো হ্যাক পদ্ধতি দেখাবো না, যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে একদম লিগ্যাল ওয়েতে। তো কিভাবে লিগ্যাল ওয়েতে কয়েন পারচেস করবেন কিংবা কীভাবে লিগ্যাল ওয়েতে আনলিমিটেড কয়েন পারচেস করা যায় আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। আমি আপনাদেরকে আজকে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসের মাধ্যমে কাজ করে আপনি আনলিমিটেড কয়েন আর্নিং করতে পারবেন, যে কয়েনটাকে আমরা কনভার্ট করে গুগল গিফট কার্ডে রূপান্তর করতে পারবো এবং সেই গুগল গিফট কার্ড দিয়ে আমরা আনলিমিটেড কয়েন পারচেস করতে পারবো ইফুটবল পেস মোবাইল গেম। তো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আপনাদেরকে বলবো আজকে ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ দেখার জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনারা যদি কোনো স্টেপ যদি ভুলবশত মিস করে ফেলেন তাহলে আপনারা ইফুটবল পেস মোবাইল গেমে আনলিমিটেড কয়েন পারচেস করতে ব্যর্থ হবেন। আশা করি বোঝাতে পেরেছি। সো চলুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন। 50K সাবস্ক্রাইবার হওয়ার অপেক্ষায় আছি আমরা। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিওস, লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা যে অ্যাপসের মাধ্যমে কয়েন আর্নিং করব এবং সেই কয়েন দিয়ে আমরা কিভাবে গুগল গিফট কার্ড নিব এবং সেই গুগল গিফট কার্ড নিয়ে কিভাবে কয়েন পারচেস করব সম্পূর্ণ সব স্টেপ আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তার জন্য আমরা এখন সরাসরি চলে যাব আমাদের স্মার্টফোনের ডিসপ্লে। অলরেডি ভিউয়ার্স, আমরা আমাদের স্মার্টফোনের ডিসপ্লেতে চলে আসছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই অ্যাপসের মধ্যে আছি, যে অ্যাপসের মধ্যে কাজ করলে আমরা কয়েন আর্নিং করতে পারবো এবং কয়েন আর্নিং করে গুগল গিফট কার্ড নিয়ে নিব এবং সেই গুগল গিফট কার্ড ইফুটবল প্লাস মোবাইল গেমের মধ্যে পারচেস করব। তো এই অ্যাপসের নাম এবং এই অ্যাপসটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে চলেন এই অ্যাপসে কীভাবে কাজ করে আর্নিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই অ্যাপসে প্রবেশ করতে অবশ্যই একটা জিমেল লাগবে এবং জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন এবং এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখান থেকে যদি আমরা ওয়ালেটের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ওয়ালেট আর্নিং 2086 কয়েন এখানে আছে। আমি এই কয়েনটা কীভাবে আর্নিং করলাম, এই কয়েনটা আর্নিং করার জন্য আপনারা চাইলে প্লে টাইমস গেমসের মাধ্যমে গেমস খেলা লেভেল কমপ্লিট করে কয়েন আর্নিং করতে পারেন। প্লে টাইমস গেমসের উপর ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো গেমস আপনারা পেয়ে যাবেন। যদি আমার এখানে কোনো গেমস নেই কারণ আমি সব গেমসগুলো ইনস্টল করে ফেলেছি। তো ইনস্টল করার পর লাভসের মধ্যে ক্লিক করলে আপনারা সেই গেমসগুলো এখানে পেয়ে যাব। তো আপনারা লাভসের মধ্যে ক্লিক করছি। সো লাভসের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা সেই গেমসগুলো পেয়ে যাচ্ছি যেগুলো আমরা ইনস্টল করেছি। ইনস্টল করার ওয়ে হচ্ছে প্লে নাওয়ের উপর ক্লিক করলে আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং আমরা সেখান থেকে ইনস্টল করলে আমরা গেমগুলো এখানে পেয়ে যাব। তো এখান থেকে যদি আমরা প্লে নাওয়ের উপর ক্লিক করে একটা লেভেল কমপ্লিট করলে আমরা এখানে একটা গেমসের একটা লেভেল কমপ্লিট করে 8 কয়েন করে পাচ্ছি। তো বিভিন্ন গেমসের জন্য বিভিন্ন লেভেল কমপ্লিট করলে আপনাদেরকে বিভিন্ন কয়েন দিয়ে থাকবে, যেমন 20 কয়েনও দিয়ে থাকে অনেক সময়, অনেক গেমগুলোর মধ্যে আপনারা 30 কয়েনও পেয়ে যাবেন, মানে একটা লেভেল কমপ্লিট করে আপনারা 30 কয়েন দিবে। তো আমার এই গেমসের জন্য আমাকে একটা লেভেল কমপ্লিট করলে 8 কয়েন করে দিচ্ছে। এখান থেকে আপনারা প্রত্যেকটা গেমসের প্রত্যেকটা লেভেল কমপ্লিট করে আনলিমিটেড কয়েন আর্নিং করতে পারবেন। এখানে এই গেমসগুলো কমপ্লিট করার পর নতুন গেমস আসবে এবং সেই নতুন গেমসগুলো ইনস্টল করবেন এবং নতুন গেমসগুলোর লেভেল কমপ্লিট করে আপনারা কয়েন আর্নিং করবেন। তো এখানে গেমসগুলো খেলার জন্য অবশ্যই এখানে আসার সাথে সাথে আপনাকে এই অ্যাপসের সাথে আপনার স্মার্টফোন অ্যাক্সেস করতে বলবে, আপনারা অ্যাক্সেস করে নেবেন এবং এখানে গেমসের লেভেল কমপ্লিট করে কয়েন আর্নিং করতে পারবেন। তার সাথে বিভিন্ন টাস্ক এবং কুইজ কমপ্লিট করেও কিন্তু আপনারা চাইলে কয়েন আর্নিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কুইজ আছে, তারপর নিচে দেখতে পারবেন আরও মোর টাস্ক আছে যেগুলো অফার টাক্স, আয়াত টাক্স, এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো চলুন আমরা আয়াত টাক্সের মধ্যে ক্লিক করি। সো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিছু গেমস পেয়ে যাবেন, গেমস পেয়ে যাবেন, যে গেমস বা অ্যাপস পেয়ে যাবেন যেগুলো ইনস্টল করলে বা ডাউনলোড করলে আপনাদেরকে কয়েন দিবে। যেমন প্রথম গেমসটা দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই গেমটা ডাউনলোড করতে বলছে 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে প্লে অ্যান্ড রিচ লেভেল 127 উইথ ইন 21 ডেজ টু গেট দ্য রিওয়ার্ড। তো এখানে বলছে 21 দিনের মধ্যে আপনাকে অবশ্যই 127 লেভেল কমপ্লিট করতে পারবে, তাহলে আপনি পেয়ে যাবেন 9240 কয়েন। এবং আরেকটা অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছে 1 নম্বর আছে ইনস্টল দ্য অ্যাপ, 2 নম্বর আছে ওপেন দ্য অ্যাপ, 3 নম্বর হচ্ছে অ্যাপসটা ফিউ মিনিটস ইউজ করতে হবে। তাহলে সেই অ্যাপস যদি আমরা ইনস্টল করি তাহলে আমরা পেয়ে যাবো 84 কয়েন। এভাবে আপনারা আনলিমিটেড কয়েন আপনারা পেয়ে যাবেন। তো অফার ট্যাক্সের মধ্যে দেখতে পারবেন এখানে আরেকটা অফার আছে, সেটা হচ্ছে বুট কিংস, দেখবেন বিভিন্ন কয়েন আছে এখানে, বিভিন্ন আনলিমিটেড কয়েন আর্নিং করতে পারেন। ওপেন দ্য গেম অ্যান্ড ফিনিশ লেভেল 12 উইথিন 11 ডেজ, 11 দিনের মধ্যে আপনার 12 লেভেল কমপ্লিট করলে আপনি পেয়ে যাবেন 9000 কয়েন। তো এইভাবে আপনারা আনলিমিটেড কয়েন এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন বিভিন্ন টাস্ক কমপ্লিট করে করে।
এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো অ্যাপস আছে যেগুলো ইনস্টল করে বা ডাউনলোড করে ইউজ করে বিভিন্নভাবে আপনারা এখান থেকে আনলিমিটেড কয়েন নিতে পারবেন। তো এখান থেকে যদি আমরা ইবে বেরিয়ে আসি আমরা আরও অনেকগুলো টাস্ক পেয়ে যাবো, যেমন অ্যাডগেট টাস্ক একটা অপশান আছে, সেটার যদি আমরা ক্লিক করি সেটার মধ্যে আমরা ক্রোমের উপর ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেকগুলো টাস্ক পেয়ে যাবো যেগুলোর জন্য 16,000, 3,000, 31,000, 960 কয়েন এভাবে আপনারা কয়েন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে আনলিমিটেড কয়েন আর্নিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা টাস্ক কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে টাস্কটা হচ্ছে মাত্র 84 কয়েনের টাস্ক, যেটা সাথে সাথে ইনস্টল করার সাথে সাথে আমাদেরকে এই অ্যাপসে ইনস্টল করার সাথে সাথে যে এই কয়েনগুলো আমাদেরকে দিয়ে দিবে। তো আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা অ্যাপসটা ইনস্টল করার পর যখন ওপেন করব ফিউ মিনিটস অপেক্ষা করব অ্যান্ড আমরা সেই অ্যাপসের মধ্যে চলে আসবো যে অ্যাপসের মধ্যে আমরা কয়েন আর্নিং করছি সেখানে চলে আসবো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপসের অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আমরা আবার সেই টাস্কের মধ্যে যাবো, যেখানে টাস্কের মধ্যে গেলেই দেখতে পারবেন সেই অ্যাপসটা এখান থেকে চলে গেছে। তো এখন যদি আমরা ওয়ালেটের মধ্যে চেক করি তাহলে দেখতে পারবেন এখানে কয়েন আমার বেড়ে গেছে এবং আমাকে এখানে দেখাচ্ছে আয়ার ট্যাক্স কমপ্লিট হয়ে গেছে এবং 84 কয়েন আমার এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা আনলিমিটেড কয়েন আর্নিং করতে পারবেন। একটা আপনাদেরকে লাইভও দেখিয়ে দিয়েছি কীভাবে টাস্কগুলো কমপ্লিট করতে হয়। এখন আরেকটা ওয়েতে আপনারা চাইলে রেফার করেও আনলিমিটেড কয়েন আর্নিং করতে পারবেন। এখানে একজনকে আপনি যদি রেফার করেন তাহলে আপনারা 200 কয়েন করে পেয়ে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা আর্নিং ওয়ে। তো এটার মাধ্যমে আপনারা চাইলে আপনার ফ্রেন্ডকে এই অ্যাপসটা সাজেস্ট করে দিতে পারেন এবং আপনার এই লিঙ্কটা আপনার ফ্রেন্ডকে যদি সেন্ড করেন, আপনার এই ফ্রেন্ড যদি এই লিঙ্ক থেকে আপনার এই অ্যাপসটা ইনস্টল করে এবং সে যদি আর্নিং করে স্টার্ট করে কয়েন তাহলে আপনি এখান থেকে 200 কয়েন পেয়ে যাবেন। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসেন উইথড্রো, মেন পয়েন্ট হচ্ছে উইথড্রো। উইথড্রোর মধ্যে যখন ক্লিক করবেন দেখতে পারবেন এখানে পেটিএম ইনস্ট্যান্ট পে আউট, সাথে সাথে আপনাকে পেটিএমে কিন্তু ইনস্ট্যান্ট পে আউট দিয়ে দেবে, যেটা আপনি হাতের টাকা নিয়ে নিতে পারবেন। যেমন বিকাশের মতো, যদিও এটা আমাদের বাংলাদেশে পেটিএম নাই কিন্তু ইন্ডিয়ার মধ্যে আছে, ইন্ডিয়া যারা আমার ভিউয়ার আছে তারা ইনস্ট্যান্ট পে আউট নিয়ে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে উইথইন 24 আওয়ার্স, যেটা ফ্রি ফায়ার, ফ্রি ফায়ারের ডায়মন্ড আপনারা নিয়ে নিতে পারবেন, যেখানে পারচেস করতে পারবেন। দেখুন সবার শেষে আছে গুগল গিফট কার্ড উইথইন 12 আওয়ার্স, মানে এখানে 12 ঘন্টার মধ্যে আপনাকে উইথড্রো দিয়ে দিবে। যদিও আমাদের এই 12 ঘন্টা লাগে না, এমনি 12 ঘন্টা বলছে, তার সাথে সাথেই ইনস্ট্যান্ট দিয়ে দেয়। তো দেখুন এখানে বলছে ইউর কান্ট্রি অ্যান্ড কয়েন, আমার 2170 কয়েন আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি লিখলাম ইন্ডিয়া। ইন্ডিয়া কেন লিখলাম? কারণ ইন্ডিয়া ছাড়া এখানে উইথড্রো দিবে না। আপনি যদি বাংলাদেশ দেখেন তাহলে বাংলাদেশে দিবে না। তো এখানে ইন্ডিয়া লিখবেন, অবশ্যই সবাই ইন্ডিয়া লিখবেন। দেন এখানে কয়েন্সের মধ্যে 1000 করে দিবেন। 1000 করে আমরা দুইবার করবো। উইথড্রোর মধ্যে ক্লিক করলাম, দেখেন উইথড্রোর মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে বলছে উইথড্রো উইল বি কমপ্লিট উইথইন 10 আওয়ার্স, মানে এখানে বলছে 10 ঘন্টার মধ্যে আমাদের উইথড্রো কমপ্লিট হয়ে যাবে। আসলে 10 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে না, সাথে সাথে ইনস্ট্যান্ট হয়ে যাবে যদি তাদের সার্ভার ফ্রি থাকে। মানে অনেকে একসাথে যদি উইথড্রো দেয় তাহলে একটু লেট হয়, তাই এখানে যদি আপনার সার্ভার ফ্রি থাকে সাথে সাথে ইনস্ট্যান্টলি দিয়ে দিবে। তো দেখুন এখানে আমাদের উইথড্রো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের এখানে 2170 কয়েনটা থেকে গেছে। তো যদি আমরা এখান থেকে ব্যাক চলে আসি বা আমাদের এখান থেকে 1000 কয়েন আবার উইথড্রো দিতে চাই তাহলে আমাদেরকে বলতেছে ওয়ান অফ ইউর উইথড্রো ইজ অলরেডি পেন্ডিং উইথ 10 আওয়ার্স, বলছে 10 ঘন্টার জন্য আপনার উইথড্রোটি এখনও পেন্ডিং রয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে ব্যাক চলে আসে ওয়ালেটের মধ্যে চেক করে দেখতে পারবেন উইথড্রো 1000 মাইনাস হয়ে গেছে কয়েন। আবার এখানে অ্যাক্টিভেশন পিন দেখতে পাচ্ছি, এখানে কোডটা দিয়ে দিছে, যেটা আমাদের গুগল গিফট কার্ডের কোড দিয়ে দিছে। তো এখন চলুন আমরা একটা গুগল গিফট কার্ডের পেয়ে গেছি 1000 কয়েন দিয়ে। আমাদের আরও 1000 কয়েন আছে, যেখানে 1170 কয়েন আছে। আমরা সেই 1170 কয়েন দিয়ে, মানে 1000 কয়েন দিয়ে, 170 কয়েনগুলো থাকবে আর 1000 কয়েন দিয়ে আমরা আবার উইথড্রো নিব এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। উইথড্রোর মধ্যে যাব, দেন গুগল গিফট কার্ড, এখানে ইন্ডিয়া লিখবো, দেন 1000 কয়েন, দেন আবার উইথড্রো। এখানে আবার বলছে উইথড্রো উইল বি কমপ্লিট উইথইন 10 আওয়ার্স। যদি আমরা এখন ব্যাক চলে আসি, আবার আমরা যদি ওখানে চেক করি আমাদের উইথড্রো ওয়ালেটের মধ্যে যদি আমরা চেক করি তাহলে আমরা দেখতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যাক চলে আসি, আগে ওয়ালেটের মধ্যে চেক করি,
দেন দেখতে পাচ্ছেন এখানে স্যান্ডিং। তো আমরা তখন কিন্তু সাথে সাথে আসি না, তাই কিন্তু স্যান্ডিং অপশনটা দেখি নাই, একটু অপেক্ষা করবে, যেটা তারা বললো 10 ঘন্টা, কিন্তু 10 ঘন্টা লাগবে না। আমরা এখানে ব্যাক করবো, আবার ওয়ালেটের মধ্যে প্রবেশ করবো, ব্যাক করবো ওয়ালেটের মধ্যে প্রবেশ করবো, দেখবো আমাদের সাথে সাথে কিন্তু চলে আসবে। ব্যাক করবো ওয়ালেটের মধ্যে প্রবেশ করবো, স্যান্ডিংয়ের মধ্যে এখনও প্যান্ডিং আছে, তাই স্যান্ডিং লেখাটা উঠছে। ওয়ালেটের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন পিন চলে আসছে আমাদের। তো অ্যাক্টিভেশন এই পিনটা দিয়ে আমরা কিন্তু চাইলে এখন রিডিম করে আমরা আমাদের গুগল জিমেলের মধ্যে কিন্তু আমরা এই টাকাটা বা এই যে 10 রুপি, এখানে 10 রুপি করে দিবে, 1000 কয়েন দিয়ে 10 রুপি করে দিবে, আমরা 10 রুপিটা অ্যাড করে নেব। গুগল প্লে স্টোরে আসবো, দেখতে পাচ্ছেন এখানে আমার একটা জিমেল লগ ইন করা আছে যে গুগল প্লে স্টোরের মধ্যে, সেটার মধ্যে আমরা রিডিম করবো। তো রিডিম করার জন্য পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনের মধ্যে ক্লিক করবো, তারপর রিডিম গিফট কার্ডের মধ্যে ক্লিক করবো, পেমেন্টের মধ্যে পেমেন্ট মেথডের উপর ক্লিক করে আমরা এখন রিডিম কোডের মধ্যে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখানে আমার 0 রুপি থেকে আমরা রিডিমের মধ্যে ক্লিক করবো। তো আরেকটা, হ্যাঁ এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আপনার এখানে যে জিমেলটার মাধ্যমে আপনি গুগল প্লে স্টোর লগ ইন করে রাখছেন, সেই জিমেলটা অবশ্যই ইন্ডিয়ান জিমেল হতে হবে। এখন বলতে পারেন আমার, আমরা আবার ইন্ডিয়ান জিমেল কোথায় পাবো? ভাইয়ারা, ইন্ডিয়ান জিমেল কীভাবে করতে হয় সেটা একদম সহজ ওয়ে আছে, সেটা আপনারা গুগল সরি ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও আছে। আপনারা যে কোনো একটা ভিডিও দেখে আপনার জিমেলটাকে আপনারা কী করে নেবেন, ইন্ডিয়ান করে নেবেন। তো ইন্ডিয়ান নাকি সেটা দেখার জন্য আপনারা সেটিংস থেকে জেনারেলে গেলে আপনারা দেখতে পারবেন এখানে প্রিপারেন্সের মধ্যে ইন্ডিয়া লেখা আছে। দেখতে পাচ্ছেন আমার এখানে ইন্ডিয়া লেখা আছে, তার মানে আমাদের এই এই জিমেলটা ইন্ডিয়ার করা আছে, ইন্ডিয়ান লোকেশনে বা ইন্ডিয়ান রিজিওনে করা আছে। তো চলুন এখন আমরা রিডিম করে ফেলি আমাদের কোডটা, পেমেন্ট মেথড থেকে রিডিম অপশানের উপর ক্লিক করবো, রিডিম কোডের উপর। দেন আমরা ওখান থেকে দেখে দেখে এখানে কোডগুলো টাইপ করে দিব। সো আমি করছি, আপনারা দেখুন। কোডটা দেখে দেখে টাইপ করার পর আমরা রিডিম অপশানের উপর ক্লিক করব। তো আমরা এখানে কোডটা রিডিম অপশানের উপর ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে 10 রুপি দেখাচ্ছে। আমরা এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করব। সো কন্টিনিউর উপর ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন সাকসেসফুল রিডিম। সো আমাদের এখানে সাকসেস হয়ে গেছে রিডিম। তো আমরা এখন আমাদের ওয়ালেটে দেখবো, মানে পেমেন্ট মেথড থেকে আমরা যদি চেক করি তাহলে আমরা ওকের উপর ক্লিক করব। দেন ওপের উপর ক্লিক করার পর জাস্ট আমাদের এখানে 10 রুপি কিন্তু অ্যাড হয়েছে, পেমেন্ট মেথডে যাব। সো পেমেন্ট মেথডের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে 10 রুপি আমাদেরকে দেখাচ্ছে। আমাদের এখানে 10 রুপি দিয়ে আমরা কিন্তু কয়েন পার্চেস করতে পারবো না, আমাদের অবশ্যই একবার কয়েন পার্চেস করার জন্য 300 কয়েন, তাহলে আমাদের অবশ্যই 90 রুপি লাগবে। তো আমি এখান থেকে এই অ্যাপসটা অনেকদিন হতে ইউজ করছি, এই অ্যাপসটা ইউজ করে আমি অনেকগুলা গিফট কার্ড সংগ্রহ করে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছেন এই গিফট কার্ডগুলো আমরা অ্যাড করে নেবো, কারণ সবগুলো 10 রুপি 10 রুপি 10 রুপি করা আছে। তো আমরা এগুলো অ্যাড করে নিব। তো আমি অ্যাড করছি, আপনারা হয়তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই এগুলো আমি দেখাচ্ছি না, যেহেতু একটা দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাড করতে হয়। তো এটা কপি করবো আর আমরা গুগল প্লে স্টোরে গিয়ে আমরা অ্যাড করে নিচ্ছি। অলরেডি ভিউয়ার্স, আমরা সব গুগল গিফট কার্ড রিডিম করে ফেলছি এবং আমাদের গুগল প্লে ব্যালেন্স দেখতে পাচ্ছেন 100 রুপি। আমরা এখন সেই 100 রুপি দিয়ে ইফুটবল পেস মোবাইল গেমের মধ্যে কয়েন পার্চেস করতে পারবো। তো এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের ইফুটবল পেস মোবাইল গেমের মধ্যে। হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের ইফুটবল পেস মোবাইল গেমের মধ্যে চলে আসছি, এখন আমি আপনাদেরকে পারচেস করে দেখাবো। তো এই ভিডিওটার মধ্যে যদি আপনারা 3000 লাইক করে দেন তাহলে আমি আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করব, যে ভিডিওটার মধ্যে আপনি 1 থেকে 2 দিনের মধ্যে 50 থেকে 60 হাজার কয়েন কীভাবে করবেন সেই অ্যাপসের মধ্যে ট্রিক্স শেয়ার করব। তবে এই ভিডিওর মধ্যে অবশ্যই 3000 লাইক হতে হবে, 3000 লাইক হলেই আমি আপনাদের কাছে এই ভিডিওটা আপলোড করব। আজকের ভিডিওতে যে অ্যাপসের মাধ্যমে আমরা কাজ করলাম সেই অ্যাপসটা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্ট করা থাকবে, সেই অ্যাপসটা আপনারা সেখান থেকে ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করে প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। সো এখন আমি কয়েন পারচেস করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে দুঃখ প্রকাশ করছি, ভিডিওটির মধ্যে অনেক বেশি দ্রুত কথা বলছি আপনারা দেখতে পেয়েছেন, তারপরেও ভিডিওটি 15 মিনিটস হয়ে গেছে, এর জন্য দুঃখ প্রকাশ করছি। Thank you.
অলরেডি ভিউয়ার্স আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কিভাবে কয়েন পারচেজ করতে হয় সম্পূর্ণ ফ্রি তে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি ভিডিওটি ভালো না লাগে ডিসলাইক করতে পারেন যদি ভিডিওর কোন অংশ যদি বুঝতে কষ্ট হয় কিংবা বুঝেন নাই তাহলে কমেন্ট করেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব তো আর কথা বলাচ্ছি না আপনাদের সুবিধাতে ভিডিও ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া সব লিঙ্কগুলো রেখেছি আপনারা চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা না হয় তাহলে চ্যানেলের সকল কন্টেন্টগুলো দেখতে থাকুন আশা করি দেখতে দেখতে চ্যানেলের প্রতি একটা ভালো লাগা আর ভালোবাসা হয়ে যাবে তখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো আর কথা বলাচ্ছি না আজকে ভিডিও এখানেই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও স্টে উইথ আস লিভ লাভ এন্ড রেসপেক্ট দিগান্স অফিসিয়াল ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইস্তিহাক আসসালামু আলাইকুম গুড বাই